জানেন যে আজকে মেইনলি প্রেসটা ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের ব্যাপারে, যেহেতু ওদের একটা শুভ বিগিনিং হলো সেই জন্য। গতকাল আমাদের পুলিশ ডে ছিল এবং যেহেতু রাষ্ট্রীয় শোক চলছে, সেলিব্রেশনটা ওদের 8 তারিখে হবে, 6 তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় শোক চলছে। এবং প্রণবদার মৃত্যুতে আপনারা জানেন আমরা সবাই মর্মাহত, শোকাহত। প্রণবদা আমাদের সকলের কাছে গার্জেন এবং পরিবারের একজন আপনজন ছিলেন। যাই হোক, জীবন মৃত্যু সব নিয়েই চলতে হবে। আজকে আমি খুশি যে বাংলার ফুটবল একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যে কাটছিল সেটা সমাধান হলো। এরপরে যদি আপনাদের কিছু বলার থাকে একটা দুটো বলুন, আমি বেশি নয়, কারণ আজকে কিন্তু আপনারা একটু ক্লাবটাকে হাইলাইট করবেন, সবসময় পলিটিক্যাল কথা নয়। একটু জোরে ভালো করে বলো, তোমার মাইক শোনা যাচ্ছে না। কথা বলে নেবে, আমার মনে হয় ওরা 15 তারিখ থেকে চেষ্টা করছে, এটা আমি কাগজে দেখেছি। ওদেরও তো রেডি করতে হবে না, কারণ স্যানিটাইজ করতে টরতে হবে, আরও সিস্টেম টিস্টেম করতে হবে, সেটা ওরা ডিসাইড করুক, আমরা তো ওয়েলকাম করেছি। ভাই আমি কি করে জানবো এটা চিফ সেক্রেটারি কথা বলবে, কথা বলে তারা যেটা জানাবে তখন আমরা আপনাদের বলতে পারবো। আমরা তো বলেছিলাম যে চালাতে, এখন দে উইল ডিসাইড না তাদের কতটা, তারা কতটা করতে পারবে। কারণ মেট্রো আমি যেটা দেখেছি যে কাগজে দেখেছি যেটা 15 তারিখ থেকে ওরা মনে চালাবার চেষ্টা করছে, সেটা লেট দেম ডিসাইড। একসাথে তো সব পারবে না, না আস্তে আস্তে করে করবে, ফেজ বাই ফেজ, এটা ওরা ডিসাইড করবে। আমরা বলে দিয়েছি চালাতে পারে। চিঠি তো লিখে দিয়েছি, চিঠির মধ্যেই সব ভাষা দেয়া আছে, নতুন করে বলার কিছু নেই। মনে রাখবেন 70% ট্যাক্স এখান থেকে কেটে নিয়ে যাওয়া হয়, আগে ভ্যাট ট্যাক্স ট্যাক্স সব ছিল, কিন্তু এখন তো ট্যাক্সটা কেটে নিয়ে যাওয়া হয়, তার কারণ সবাই মিলে একসময় জিএসটি নিয়ে খুব বিরোধিতাও ছিল, কিন্তু সবাই আমরা ভাবলাম ওয়ান ট্যাক্স ওয়ান পলিসি করে টোরে জিএসটি কাউন্সিল তৈরি হলো, সেখানে সেন্টার স্টেট মিলে জিএসটি একটা ফর্মুলা তৈরি হলো, তাতে 5 বছর পর্যন্ত স্টেটকে কম্পেনসেশন দেবে, সব ঠিক হয়েছিল। তারপরে হঠাৎ যদি এখন বলা হয় যে আমরা টাকা দিতে পারবো না, স্টেট গিয়ে ধার করুক, স্টেট ধার করতে করতে তো স্টেট বিকিয়ে গেছে প্রায়, কোথায় গিয়ে স্টেট ধার করবে? আজকে একদিকে প্যান্ডামিক চলছে, মানুষের জব ছাঁটাই হচ্ছে, 12 কোটি লোকের ভারতবর্ষে জব ছাঁটাই হয়েছে, একটার পর একটা ভিএসএনএল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, গেল থেকে শুরু করে, এয়ারপোর্ট থেকে শুরু করে, কোল থেকে শুরু করে, সব বিক্রি করে দেওয়া হচ্ছে, ডিফেন্স থেকে শুরু করে, আর তার মধ্যে আমাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রের এই বঞ্চনা আমরা কেন মানব? আমি যে চিঠিটা দিয়েছি তাতে আমি সব রাজ্যের হয়ে বলেছি যে যেখানে একটা সবাই মিলে জিএসটি কাউন্সিলে ঠিক হয়েছিল যে 5 বছর পর্যন্ত স্টেট কম্পেনসেশন পাবে, আজকে এই কম্পিটিশনের মধ্যেও যখন শুধু আর্নিং হচ্ছে না, শুধু বার্নিং হচ্ছে, একটা পয়সা নেই স্টেটের কাছে, সমস্ত বন্ধ করে দিয়েছে, সেই অবস্থায় যেটা আমাদের প্রাপ্য যে টাকাটা এখান থেকে কেটে নিয়ে যাওয়া হয়, যেটা আগে স্টেট নিজে পেত, এটা তো এটা নয় যে নতুন করে দেওয়া হচ্ছে, কমিটমেন্ট থেকেও কেন সরে যাওয়া হবে? এবং এই সিচুয়েশন আমরা মনে করি এটা ফেডারেলিজমকে দুর্বল করবে, কেন্দ্র রাজ্যের সম্পর্কে সংঘাত ঘটবে, এটা ঠিক নয়। কেন্দ্র রাজ্যকে কখনো কখনো যদি কমিটমেন্ট করা হয়, কমিটমেন্ট মেনটেন করা উচিত, ব্রিচ অফ ট্রাস্ট কখনোই থাকা উচিত নয়, সেগুলো সম্পূর্ণটা আমার চিঠিতে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। দেখা
এগুলো ডিটেলস নিয়ে আমি আজকে আলোচনা করব না, আমি আজকে ইস্ট বেঙ্গল ক্রাফট নিয়ে আলোচনা করেছি, আমি এটা নিয়ে নয়। জিএসটি যেহেতু একটা ইম্পর্টেন্ট ইস্যু আজকে জিজ্ঞেস করেছিল, রিসেন্ট কোনো যদি ইম্পর্টেন্ট ইস্যু থাকে জিজ্ঞেস করুন, আমি বলে দেবো। অন্যগুলো আমি এখন বলবো না। একটা প্রশ্ন করব কি, এমনি সাংবাদিক হিসেবে করছি, এই যে একটা সমস্যা তৈরি হয়েছে যেই নিট নিয়ে, এই যে সারা ভারতবর্ষ জুড়ে চলছে, পশ্চিমবঙ্গ তো এটা হচ্ছে, সমস্ত পরীক্ষার্থীরা কি ঠিকঠাক পরীক্ষা দিতে পারছে বলে আপনার মনে হয়? দেখুন, আমি আমাদের স্টেট পার্টি ছিল আরও 5টা স্টেট, আমরা সুপ্রিম কোর্টে এই জন্যই গিয়েছিলাম যে আজকে ছাত্রছাত্রীদের খুব অসুবিধায় পড়ে আছে, তারা খুবই প্রবলেমেটিক, এবং আওয়ার স্টুডেন্টস আর ইন এ গ্রেট ট্রাবল, সো মেনি স্টুডেন্টস আর বিং টোটালি ডিপ্রাইভ, ইউ আর নট এবল টু অ্যাটেন্ড দ্য জি এক্সাম অলসো, দ্যাটস ওয়াই উই রিকোয়েস্টেড সেন্ট্রাল গভর্নমেন্ট সো মেনি টাইমস টু অ্যাপিল অর টু রিভিউ দ্য ম্যাটার এগেন, সো দ্যাট দ্য স্টুডেন্টস হু আর বিন ডিপ্রাইভ দে শুড নট বি ডিপ্রাইভ। আমি যদি আপনাদের একটা, আমি দেখেছি বাইরের স্টেটে আমার কাছে যে হিসেবটা এসছে, আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি মোর দ্যান 50% স্টুডেন্টস হু আর নট অ্যালাউড টু সিট, ইভেন নট এবল টু সিট বিকজ অফ দ্য প্যান্ডামিক সিচুয়েশন অ্যান্ড অল দিস। আমার স্টেটে যেমন আমি এটা খবর নিলাম, ইন জি এক্সাম ইয়েস্টারডে দেয়ার ওয়ার 4,652 ক্যান্ডিডেটস, অফ দিস অনলি 1,167, মিনস 25% অ্যাটেন্ডেড, দাস 75% ক্যান্ডিডেটস কুড নট অ্যাটেন্ড ইন ওয়েস্ট বেঙ্গল ইটসেলফ। আমরা কিন্তু যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম, কিন্তু যদি আমি আমার নিজের রাজ্যে দেখি 75% স্টুডেন্ট জির তারা অ্যাটেন্ড করতে পারলো না, তার মানে তারা তো ডিপ্রাইভ হলো, তো তাদের জন্য কয়েকটা দিন ডেফার করলে কি মহাভারত অশুদ্ধ হতো? এত জেদ কেন, এত অহংভাব কেন, এত ইগোয়েস্ট কেন? ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকারটা কে দিল? ছাত্রছাত্রীরা তো বলেছিল, বলেনি যে পরীক্ষা দেবো না, বলেছিল আমাদের একটু ডেফার করে দাও। এখন এই কোভিড সিচুয়েশনে আমার শরীর স্বাস্থ্য নিয়ে যেখানে প্রশ্ন, আমি কেরিয়ার তৈরি করতে গিয়ে আমার জীবনটাই যদি চলে যায়, তারা এইটুকু অ্যাপিল করেছিল, তারা বলেছিল এটাকে ডেফার করে দাও, পোস্টপন করো, হাতে টাইম দাও। তো দেখছেন তো আমরা যেটা বলেছিলাম সেটা কি ভুল বলেছিলাম? এটা তো আমরা অর্গানাইজ করিনি, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজ করে, তাতে আমি তো আমার রাজ্যের ফিগারটা দিলাম, 25% অ্যাটেন্ড করতে পেরেছে, 75% ছেলেমেয়েরা অ্যাটেন্ড করতে পারেনি। তাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি খুবই শকড, এবং আমি এগেন সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো তাদের রিভিউ করে দেখা উচিত যে কতজন স্টুডেন্টের মধ্যে কতজন স্টুডেন্ট বিভিন্ন স্টেটে অ্যাটেন্ড করতে পেরেছে, এবং যারা পারেনি, যারা পেরেছেও তাদের কথাটা ভাবা উচিত বলে আমি মনে করি। আমার মানে মাইক্রোফোনটা ইজ নট ওয়ার্কিং প্রপারলি, মাইক্রোফোনে কিছু বোঝা যাচ্ছে না। আপনি কি আমায় জিজ্ঞেস করছেন, আর ইউ আস্কিং মি অ্যাবাউট দ্য লকডাউন? Earlier notification they said state government can take a decision regarding lockdown, but this time they said that state government has to be consulted. So we have already announced our lockdown here on 7th and 11th and 12th most probably, and we have given this information to Home Ministry. It's okay, our chapter is over. There will be lockdown 7th, 11th and 12th, we have consulted. I think there is a matter, you know, the implementing authority is the state government. You have to trust on state government in every matter, because implementing authority is the state government. Only the direction is not enough. The implementation, if there is not, it is not that, only the direction. The advisory means it is the helping hands to the state government if there is any pandemic situation. And earlier it was there, now also they said consulted. Okay, we have already consulted. The chapter is over. You have to take care that wherever is a pandemic situation is there, the state
should have understand what is the situation, in which area will be this containment zone, or which area will be taking special care, which area will be left out, that it only the district administration and the local administration, they know, they decide. It is not that from sky anybody can understand this. You have to come to the grassroots to understand all these problems. I think central government must trust the state government for every matter wherever the implementation is there. Because in our federal structure, central government is just like parents and state governments are just like children. They are also elected, state government is also elected. So everybody should depend on other. We should not quarrel each other. That is my reply. Okay? Thank you so much.